Hello everyone, welcome to English Grammar Tutorial Class. কিছু এমন preposition থাকে যেগুলো আমরা প্রয়োগ করার সময় দুটো meaning এর মধ্যে গুলিয়ে ফেলি। তার মধ্যে দুটো preposition কি একটা হচ্ছে in আর একটা হচ্ছে into। দুটোর মানেই হচ্ছে মধ্যে। কিন্তু কোন মধ্যেটা কখন ব্যবহার করব সেটাই আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি। কিন্তু আমি তোমাদের এতটুকু বলতে পারি আজকের ক্লাস করার পর তোমাদের এই preposition দুটো নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আগে আমি দুটো সেন্টেন্স লিখি। এক কি, দ্য বয় ফেল ইনটু দ্য ওয়েল। আর একটা কি, দ্য বয় ইজ ইন দ্য রুম। তার মানেটা কি দাঁড়ালো, দ্য বয় ছেলেটি ফেল মানে কি পড়ে যাওয়া, ইনটু দ্য ওয়েল কুয়োর মধ্যে পড়ে গেল। আর একটা কি, দ্য বয় ছেলেটি ইজ হয় ইন দ্য রুম, তার মানেটা কি ছেলেটি ঘরের মধ্যে আছে। তাহলে একটা হচ্ছে কি কুয়ার মধ্যে পড়ে গেল, আর একটা হচ্ছে কি ঘরের মধ্যে রয়েছে। তাহলে ইনটু মানে কি পজিশন অফ মোশন, ইন মানে কি পজিশন অফ রেস্ট। মনে হতে পারে কীরকমভাবে, পজিশন অফ মোশন কথার অর্থ হচ্ছে সেখানে কোনো একটা মুভমেন্ট হবে, আর পজিশন অফ রেস্ট মানে কি পুরোটাই স্থির, সেখানে কোনো মোশন নেই মুভমেন্ট নেই। তাহলে ইনটু মানে কি কেউ কারোর মধ্যে মুভিং করতে করতে চলে যাবে, সেটা কারোর যে কোনো কিছুর মধ্যে হতে পারে, সেখানে মুভিং করতে করতে কোনো একটা অ্যাকশান করতে করতে তবে যাবে। আর ইন মানে কি কোনো কিছু কারোর মধ্যে নর্মালি অবস্থায় থাকবে, পজিশন অফ রেস্ট থাকবে, সেখানে কোনো মুভমেন্টের উল্লেখ আমরা পাব না। ঠিক একইভাবে যদি আমরা এটা বললাম কি দ্য বয় ফেল ইনটু দ্য ওয়েল, ধরো এইটা হচ্ছে একটা বয়, এটা একটা বয়, আর এইটা হচ্ছে কি একটা ওয়েল বা কি কুয়া, এখানে জল আছে। ধরো বয়টা এখানে বসেছিল, সে যখন এর মধ্যে পড়ছে সে এইরকম এইরকমভাবে ভাবে কী হবে, এই কুয়ার মধ্যে পড়ে গেল। তাহলে আর যখন একটা বালক নর্মালি একটা ঘরের মধ্যে বসে আছে, এইটা ধরো একটা এই যে গোলটা এটা একটা ঘর, আর একটা বয় সে ঘরের মধ্যে বসে আছে, সেখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, সে নর্মালি বসে আছে। তাহলে যে কোনো কিছুর মধ্যে যখন রেস্ট স্থির অবস্থায় থাকে সেটা হচ্ছে ইন, আর যখন কোনো মুভমেন্ট করতে করতে কারোর মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে কি ইনটু। দুটোর মানেই মধ্যে, একটা হচ্ছে কি নর্মালি মধ্যে ইন, নর্মালি মধ্যে থাকছে, আর একটা কি মুভমেন্ট করতে করতে তার ভিতরে বা মধ্যে যাচ্ছে। এইবারে আমি যদি তোমাকে বলি যে তুমি এটা বলো তো ছেলেটা কোথায়, তুমি যদি বলো ছেলেটা কুয়ার মধ্যে আছে, তখন কিন্তু তোমাকে বললে হবে না যে দ্য বয় ফেল ইনটু দ্য ওয়েল বললে হবে না, তখন তোমাকে কি বলতে হবে, দ্য বয় ইজ ইন দ্য ওয়েল। ধরো বালকটা কুয়ার মধ্যে এখানে পড়ে গেছে, আমি বলে দিয়েছি যে ছেলেটা কুয়ার মধ্যে পড়ে গেছে। এইবারে কোনো একটা অপরিচিত লোক এসছে, সে তোমাকে জিজ্ঞাসা করছে যে ছেলেটি কোথায়, তখন তুমি তাকে বলছো ছেলেটা কুয়ার মধ্যে, তখন কিন্তু তুমি আর ইনটু ব্যবহার করবে না। আর যদি যদি তোমাকে জিজ্ঞাসা করে ছেলেটি কোথায়, তুমি যদি বলো ছেলেটি কুয়ার মধ্যে পড়ে গেছে, যদি বলো কুয়ার মধ্যে পড়ে গেছে তখন কিন্তু ব্যবহার করতে হবে ইনটু। আর যদি তোমাকে বলে ছেলেটি কোথায় এবং তুমি যদি বলো ছেলেটি কুয়ার মধ্যে আছে, তখন বলবে ইন। কুয়ার মধ্যে পড়ে গেছে, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, একটা হচ্ছে পড়ে যাওয়া আর একটা হচ্ছে কি আছে। কুয়ার মধ্যে সে কিন্তু এইরকম যেটা আমি ছবি এঁকে দেখালাম, সে এই অ্যাকশান করতে করতে পড়ে গেছে, এবং কুয়ার মধ্যে যখন আছে তখন সে কিন্তু আর পড়ে যাচ্ছে না, তখন সে নর্মালেই মধ্যে আছে। তাহলে ইন মানে কি পজিশন অফ রেস্ট, সেখানে কোনো স্থিরতা আছে তার মধ্যে স্থির। ইনটু মানে কি কোনো কিছু একটা অ্যাকশান বা মুভমেন্ট করে তার মধ্যে গেছে। এবারে তোমাকে যদি আমি বলি দ্য টেবিল ইজ ইন দ্য রুম, টেবিলটা কোথায় আছে, ঘরের মধ্যে আছে, তোমাকে কিন্তু এখানে বললে হবে না দ্য টেবিল ইজ ইন টু দ্য রুম, ঘরের মধ্যে আছে।
তুমি যদি এটা বলো দ্য থিফ ব্রোক ইনটু দ্য রুম, এখানে কিন্তু তোমাকে আবার ইনটু ব্যবহার করতে হবে। কেন? একটা চোর ব্রোক ইনটু মানে কি ভেঙে ঢোকা, তাহলে দ্য থিপ চোরটা কি ঘরের মধ্যে ভেঙে ঢুকেছে, তাহলে এইটা হচ্ছে একটা চোর, আমি টি থিপ দিয়ে দিই, আর এটা হচ্ছে একটা ঘরের দরজা আমি যদি ধরি, তাহলে সে এইরকম আসছে, এই ঘরটাকে দরজাটাকে ভাঙছে, তারপরে এই রুমে প্রবেশ করছে। আর এই টেবিলটা কি, এই টেবিলটা নর্মালি এই ঘরের মধ্যেই রয়েছে। তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ইন মানে কি আর ইনটু মানে কি। আরও যদি তোমাদের আমি বলি দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, ছেলেটা কি লাফ মেরে নদীতে পড়ল, তাহলে এইটাকে যদি আমি একটা বালক ধরি আর এইটাকে যদি আমি একটা নদী ধরি, সে এই যে লাফ মারছে তারপরে গিয়ে এখানে পড়ছে। এবারে যদি তোমাকে কেউ বলে ছেলেটা কোথায়, তুমি তাকে বল, তখন তাকে বললে কি ছেলেটা নদীতে আছে, তখন তুমি জাম্পড ইনটু বলতে পারবে না, কিন্তু তখন তোমাকে বলতে হবে দ্য বয় ইজ ইন দ্য রিভার, ছেলেটা নদীতে আছে, নর্মালি নদীতে আছে, কিন্তু যখন এই জাম্প করে অ্যাকশন করে তার তখন নদীতে লাফ মারছে, তখন কিন্তু ইনটু। আশা করছি ক্লিয়ার। এরপরে যদি তোমাদের আমি আরও একটা এক্সাম্পল দিই দ্য গার্ল ইজ ইন দ্য সিনেমা হল, মেয়েটা সিনেমা হলের মধ্যে আছে, ক্লিয়ার। আর একটা কি, দ্য বয় মুভস ইনটু দ্য সিনেমা হল, আর একটা কি, একটা বালক কি করছে, মুভস ইনটু সিনেমা হলের মধ্যে ঢুকছে। তাহলে সে যখন মধ্যে ঢুকছে, সে এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে একটা দরজা বা কিছু আছে, সেটাকে প্রবেশ করে তারপরে ঢুকছে, একটা মুভমেন্ট হচ্ছে। আর একটা গার্ল সে সিনেমা হলের মধ্যেই আছে, কোনো মুভমেন্ট নেই। তাহলে ইন আর ইনটুর মধ্যে আশা করছি কোনো তফাৎ নেই, ইন মানে মধ্যে, ইনটু মানেও মধ্যে, কিন্তু ইন মানে কি পজিশন অফ রেস্ট, ইনটু মানে কি পজিশন অফ মোশন, সেখানে কোনো একটা এরকম চলাফেরা বোঝাবে, আর ইন মানে কোনো চলাফেরা বোঝাবে না, জাস্ট এরকম রেস্ট বা স্থির অবস্থায় কেউ কারোর মধ্যে আছে, আর ইনটু মানে কি কোনো একটা মুভমেন্ট করে, অ্যাকশান করে কেউ কারোর মধ্যে যাচ্ছে। তাহলে ইন আর ইনটু নিয়ে আশা করছি তোমাদের আর কোনো দিন কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি তোমাদের মনে হয় বুঝতে পারোনি, আমাকে কমেন্ট করবে, তোমাদের কোন কনসেপ্ট বুঝতে পারলে না সেটা আমি ইন ডিটেলে আবার তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। তাহলে এইরকম প্রেপোজিশন যেগুলো আমরা ভুল করে ফেলি, আমি তোমাদের আরও আনবো এরকম সিরিজ, তোমরা আশা করছি এইরকম প্রেপোজিশন আর কখনও ভুল করবে না। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।